খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন, মধুর মধ্যে ফ্রুকটোজ আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফ্রুকটোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না, যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ। ফলমূল খাবেন, এটার মিষ্টিটাও ক্ষতি করে না, এর মধ্যে আছে সুক্রোজ। আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ। তো গ্লুকোজটারে একটু সরায়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন, অনেক সমৃদ্ধ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত, ওনারা শরীর গরম করার জন্য মদ খায়। কি খায়? মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। وأوحى ربك إلى النحل أن اتخذي إلى الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون.